মাই ফ্রেন্ডস, আমি প্রিয়া। এই দেখো আমার সাথে আছে বুবলু আর বুবলুর বাবা। আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। আজকে আমরা মা ভবতারিণী দর্শন করতে চলে এসেছি। এটাই বুবলুর ফার্স্ট মা ভবতারিণীকে দর্শন। এর আগে আমি এসেছিলাম তখন, এটা হয়তো আজ থেকে 7-8 মাস আগে আমি লাস্ট এসেছিলাম, তারপরে আর আসতে পাইনি। এর আগে আমরা প্রতি সপ্তাহ কি প্রতি মাসে আমরা প্রচুর আসতাম। এই আমরা বুবলুকে নিয়ে প্রথম আসছি, তো চলো দেখো। এই দেখো সেই স্কাই ওয়াক, যেটার পর দিয়ে আমি আর বুবলু হেঁটে চলেছি। হঠাৎ করে জানি না কি হলো, আজকে বেরিয়েছিলাম গঙ্গার ধারে যাবো বলে, মনে হলো যে না একটু ভবতারিণীকে দর্শন করে আসি, বুবলুও দর্শন করে আসুক। আজকে অক্ষয় তৃতীয়া, তো এই বিশেষ দিনে মা আমাদেরকে ডেকেছে বলে আমরা আসতে পেরেছি। দেখা যাক আমাদের কতদূর কি দর্শন হয়। এটা হয়তো বুবলুর প্রথম দর্শন হবে। ঠিক আছে, বাবলার মা, বাবলা কি একই ড্রেস পরেছে? ম্যাচিং করে ম্যাচিং করে, ওরে বাবা, একলা একলা ম্যাচিং ড্রেস হয়েছে, ওরে বাবা। বাবলা, বাবলা, ও বাবলা, এই যে বুবলু বাচ্চা, এই যে বুবলু, বুবলুর বাবা, আর এই যে আমি, দেখো আমরা হাঁটছি ভবতারিণী আমাদের থেকে আর অল্প সামান্য দূরে। পৌঁছে গেছি, এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে। এই যে যত মত তত পথ, আজ মেনি পথ। এই যে আপনারা নির্দিষ্ট সুরক্ষা কেন্দ্রে জমা করে তারপরে মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করবেন পুজো প্রদানের জন্য। দেখছো বাবা, দেখো দেখো পুকুরের জলে মন্দিরের প্রতিবিম্ব পূর্ণিমা রাতে একদম স্পষ্ট হয়ে যায় এটা। আরো হ্যাঁ
সেগুলো আজকে আর হলো না, আমরা আজকে এই পর্যন্ত দর্শন করেই ফিরে যাচ্ছি, মাকে দর্শন করে নেক্সট আরেকদিন আসবো। বুবলু একটু বড় হয়ে যাক, আজকে যেহেতু অক্ষয় দ্বিতীয়া ভিড়টা প্রচণ্ড, তো আজকে বেশিক্ষণ এখানে সময় নেবো না, নেক্সট যেদিন আর একটুখানি অপডেট থাকবে সেই দিন আসবো। ওই দেখো কি সুন্দর সারি সারি পাখি, দেখো দল বেঁধে সব ঘরে ফিরে যাচ্ছে, সেই দিন আর সমস্ত বিস্তারিত নিয়ে আসবো। গাছগুলো দেখো, সুপারিগুলো লাল হয়ে আছে। এই যে বুবলু আর বুবলুর বাবা মন্দিরের সামনে, এই তো জয় মা, রক্ষা করো, সমস্ত সংসারের মঙ্গল করো মা। না সন্ধ্যা হয়ে আসছে আস্তে 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 আস্তে, গাছে এসব মৃদুমন্দ বাতাস বইছে, সব কর্মব্যস্ততার মাঝখানে আমরা আজকে ভবতারিণীকে দর্শন করে গেলাম। আর ওই আকাশের চাঁদটা দেখো, এই যে জুম করলে এই দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। আর এই যেহেতু বুবলুকে নিয়ে এসেছি, আমরা আজকে বেশিক্ষণ থাকবো না,